এটা একদমই অন্যরকম, যেগুলো হচ্ছে ওয়াইল্ড আগর কাঠ। হ্যাঁ, এগুলো মেঘালয়ের, এটা অন্যান্য সেন্টের মতো হবে না এটাতে। এবং এটা যে আপনার ধোয়াটা, এটা শরীরের সেন্ট হিসেবে ইউজ করা হয়। আগর কাঠ এগুলো বখুর বলে আর কি। মুখে দিয়ে খেতে থাকে। এটা হচ্ছে অরিজিনাল কস্তুরি, এটা আপনাকে এখন লাগাই দিতেছি। এটা খুবই তীব্র ইনশাল্লাহ, এটা যেদিক দিয়ে যাবেন পুরো এরিয়ায় এটা ছড়ায় যাবে, পুরো এরিয়া আপনাকে বুঝতে পারবে, আপনি অনেক দূর থেকে বুঝতে পারবে আপনি আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সেন্ট অফ জান্নাত থেকে আমি মাহমুদুর নবী অনিক। আমি এবারে আপনাদের সামনে যে আইটেমগুলো তুলে ধরেছি এগুলো হচ্ছে সুন্নতি আতর, যেগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। এবং যেই আতরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আমাদের নবী রাসূলরা ব্যবহার করতেন, তো আমরা এই সুন্নতি প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। হচ্ছে আগর কাঠ, তো এগুলো ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ সুগন্ধি কাঠ বলা হয়। আরবরা এগুলো প্রতিদিন ইউজ করে। এগুলোর ব্যাপারে সহি মুসলিমের হাদিসে আসছে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা হিন্দি আগর কাঠ ব্যবহার করো, হ্যাঁ এতে 7 প্রকার রোগ দূর হবে। তো এই হিন্দি আগর কাঠ দিয়ে আমরা মূলত এই হিন্দি আগর উড অয়েল তৈরি করি। এটা হচ্ছে হিন্দি আগরউড অয়েল, এগুলো দিয়ে বানানো? জি, এগুলো দিয়ে আর কি তৈরি করা হয়। এগুলো হচ্ছে হিন্দি আগরউড, আরবিতে বলা হয় দেহেনাল উদ হিন্দি, দেহেনাল উদ হিন্দি। আর এমনি নর্মালি আমরা যেটা বাংলাদেশে ভারতে বলি সেটা হচ্ছে উদ আতর। তো এগুলো আরবরা এগুলোর জন্য পাগল। আপনারা যারা এটা মানে যারা ব্যবহার করছেন, তো আমাদের এগুলো দেখতে পারেন ইনশাল্লাহ, এগুলো প্রচুর ডিমান্ড বিশেষ করে আরব অঞ্চলে। তো আমরা এই আতরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। এটা কাবা ঘরে, এই আগরউডগুলো কাবার ঘরে ব্যবহার করা হয়, মক্কাতে ইউজ করা হয়। তো আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন দেখতে পাচ্ছেন আগরউডের, এখানেও এক ধরনের আগরউড আছে, এটা একটা আগরের আতর। আর এগুলো হচ্ছে আমাদের আগের ব্যাচের আগরের আতরে, যেটা দেখতে পাচ্ছেন এগুলো আগের ব্যাচের, হ্যাঁ 2021 সালের এটা ব্যাচ। কিভাবে বিক্রি করেন আপনারা এগুলো? এগুলো আপনার 3, 6, 12 তিনটা সাইজে আপনার সেল হয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই আগরউডগুলোর অনেক আপনার শারীরিক উপকারিতা আছে, মানসিক উপকারিতা আছে। এবং এটা যেহেতু নবী রাসূলরা ব্যবহার করছেন, এটা ব্যবহার করা সুন্নাহ। তো আপনারা যারা, আমি প্রথমে বলি এটা ফার্স্ট টাইম ইউজারদের জন্য না, যারা ফার্স্ট টাইম ইউজার, যারা আগে কখনো ব্যবহার করেন নাই, আমি বলবো আপনারা সবাই আমাদের শপে আসেন, আগে এটা দেখেন, এটা টেস্ট করেন, তারপরে আপনি ডিসাইড করে নেন। কারণ এটা হচ্ছে এত হার্ড এবং এর নোটগুলো এত ম্যাচিউর, যারা একদম খুবই ম্যাচিউর টাইপের তাদের এই সেন্টগুলো ইনশাল্লাহ ভালো লাগবে। এবং ফার্স্ট টাইম ইউজারদের জন্য বলবো, যারা হচ্ছে এগুলো যদি ব্যবহার করতে চান, প্রথমে ভালো লাগবে না, অল্প কিছুদিন একটু ধৈর্য ধরে অল্প অল্প করে সন্ধ্যার পরে ব্যবহার করবেন, ইনশাল্লাহ একটা মাস ব্যবহার করার পর এই সেন্ট আপনার একদম ভালো লাগবে। এই সেন্ট স্যার আপনার অন্য কোনো সেন্ট ভালো লাগবে না। আপনাকে প্রথমেই দেখায় যে এটা কেন বলতেছিলাম, হ্যাঁ এটার স্মেলটা আপনি যদি দেখেন, এটা একদমই অন্যরকম, যেটা অন্যান্য সেন্টের মতো হবে না। এটাতে সুইট মিষ্টি কাঠের স্মেল পাবেন, যে জন্য এটা আসলে কপি করাও খুব টাফ। হ্যাঁ, সিনথেটিকভাবে এটা যে কপি করে এরকম আসবেন, এরকম আসা সম্ভব না। কিভাবে বিক্রি করেন আপনার এটা? এগুলো আপনার 3 ml প্রাইস, 6 ml প্রাইস এবং 12 ml তিনটা সাইজে সেল হয়। 3 ml আপনার, এটা তো 12 ml এর প্রাইস 20,000 টাকা বাংলাদেশি টাকায়, অনলি 20,000 টাকা। কিন্তু এটা যদি আরবে যায় এটার প্রাইস কমপক্ষে 1,00,000 টাকার উপর হবে। এখানে আপনার এগুলো হচ্ছে আমাদের আগের ব্যাচ, হ্যাঁ এটা হচ্ছে ওল্ড ব্যাচ 21 সালের। একটা আরেকটা বিষয় আপনাদের জানাবো, আগর কাঠ বা আগরের যে আতরটা, এটা যত পুরাতন হবে এটার কোয়ালিটি তত সুন্দর হবে, এটা ডেভেলপ হবে তত, এটা হচ্ছে মানুষের মতো ম্যাচিউড হয়, এর স্মেলগুলো মানুষের মতো ম্যাচিউড হয়, যত সময় যাবে এটা তত ম্যাচিউড একটা সেন্ট হবে। হ্যাঁ, এখানেও আমাদের হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এগুলো অনেক আগেকার ব্যাচের, এটা টোনগুলো এত ম্যাচিউড, এগুলো দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, একদম ম্যাচিউড কাঠের একটা স্মোকি চকলেটি আপনার ডার্ক কফি দিয়ে স্টার্টিং হবে নোটটা, এরপর ধীরে ধীরে ডেভেলপ হয়ে সুইট কাঠের একটা টোন আসবে, ক্রিমি লেদারি
নোটের অভাব নেই ইনশাল্লাহ। টোব্যাকো স্মেলও পাবেন, স্পাইসি স্মেলও পাবেন ইনশাল্লাহ। কেমন প্রাইস হবে এটা? এটা আসলে কি ওল্ড ব্যাচটা অল্প পরিমাণে আছে, তো আমরা মেইনলি নিউ ব্যাচটাই সেল করতেছি। এটা আমাদের ডিস্টিল করা হচ্ছে ফেব্রুয়ারিতে, 2022 ফেব্রুয়ারিতে ডিস্টিল করা। আমরা এটা বান্দরবনে তৈরি করি। এটা আপনার হচ্ছে অলমোস্ট শেষের দিকে, আমরা এই পরিমাণে ডিস্টিল করছিলাম, এখন অলমোস্ট শেষের দিকে আমাদের, আমরা আবার নিউ ব্যাচ একটা ডিস্টিল করতেছি অলমোস্ট শেষের দিকে। এটা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো, হ্যাঁ এরপর যেটা দেখাবো ইনশাল্লাহ, এটা হচ্ছে আপনার আমাদের কাছে অরিজিনাল হরিণের কস্তুরির আতর পাবেন। অরিজিনাল হরিণের কস্তুরি, যেটা এখন ওয়ার্ল্ডে সচরাচর পাওয়া যায় না, এবং এটার প্রাইস অনেক বেশি। আরবে আপনার এটার প্রাইস মিনিমাম লাখ টাকার উপরে, হ্যাঁ যদি আপনি তোলা নিতে চান। এটা একদম অরিজিনাল হরিণের মৃগনাভির কস্তুরি, যেটা বর্তমানে এখন ওয়ার্ল্ডে প্রায় রেয়ার পাওয়া যায় না। তো এটাও আর কি যারা নিতে চান ফার্স্ট টাইম ইউজারদের জন্য বলতেছি, এটা ফার্স্ট টাইম ইউজারদের জন্য না, এটা এত ম্যাচিউর সেন্ট, এই সেন্টগুলো সর্বোচ্চ লেভেলের ম্যাচিউর সেন্ট, যাদের নাকগুলো আর কি আতর ব্যবহার করতে করতে ডেভেলপ, শুধুমাত্র তাদের এগুলো ভালো লাগবে, এবং তাদেরকে আমরা এই আতরগুলোর জন্য ওয়েলকাম জানাই। আর যদি আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে ব্যবহার করতে চান, তাহলে তো সুন্নাহ হিসেবে এটার বেনিফিট তো পাবেনই ইনশাল্লাহ। পাশাপাশি এটাতে যে ব্যবহার করলে শারীরিক মানসিক যে উপকারগুলো আছে ইনশাল্লাহ আপনারা সেগুলো পাবেন। তো এর আগের ভিডিওতে আমরা অনেকবার বলেছি কি কি উপকার আপনারা পাবেন ইনশাল্লাহ। তো এগুলো দেখেন, এগুলো হচ্ছে মাস্ক স্পট, হ্যাঁ হরিণের যে কস্তুরি, এটাকে ইংলিশে বলা হয় ডিয়ার মাস্ক স্পট। ডিয়ার মাস্ক থেকে মাস্ক গ্রেনগুলো কালেকশন করে দুইটা পদ্ধতি, তিনটা পদ্ধতি, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এই অয়েলটা তৈরি করা হয় ম্যাসারেশন করে। তো এটাও আর কি দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটাতে হচ্ছে ডিয়ার মাস্ক, মাস্ক গ্রেনগুলো দেখেন, এই যে কস্তুরি দানা এগুলো, হ্যাঁ কস্তুরি দানা দেখা যাচ্ছে হয়তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কস্তুরি দানা, হ্যাঁ এই কস্তুরি দানা আস্তে আস্তে গলে লিকুইডে আতরে রূপান্তর হবে, এই যেটা আমাদের এইখানে আসছে ইনশাল্লাহ। এটা হচ্ছে অরিজিনাল হরিণের কস্তুরি, এটা খুললে পুরো রুম সেন্টে ভরে যাবে, এটা যে তীব্রতা। আপনারা যেরকম মনে করছেন যে অরিজিনাল কস্তুরি যেরকম হয়, কিন্তু অ্যাকচুয়ালি এরকম না। এটাতে আপনি যখন খুলবেন এটার নোটগুলো দেখবেন, শুরুতে প্রচণ্ড অ্যানিমেলিক স্মেল এবং তীব্র আপনার হচ্ছে অ্যানিমেলিক নোটটা পাবেন, সাথে ইউরিনের একটা স্মেল পাবেন। কারণ অরিজিনাল কস্তুরির একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাতে ইউরিন স্মেল থাকবে, হ্যাঁ যেহেতু এটা মূত্রথলির উপরে এই মাস্ক গ্রেনটা হয়, যার কারণে এখান থেকে আপনার ইউরিন স্মেল পাবেন অরিজিনাল কস্তুরিতে, এবং এটা অনেক তীব্র, এটা খুললে পুরো রুম এটা সেন্টে ভরে যায়, যেই ঢুকবে সেই ইনশাল্লাহ এটার তীব্র গন্ধ এটা অনুভব করতে পারবে। এগুলো আসলে সচরাচর পাওয়া যায় না, তো আমরা একদম পানির দামে আমরা দিতেছি, কারণ আমরা চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাটা যাতে মানুষ ব্যবহার করতে পারে। এটার অনেক উপকার আছে, যেমন এটা যদি মানুষ সুন্না হিসেবে ব্যবহার করে ইনশাল্লাহ কোনো খারাপ জিন তার সামনে কাছে আসতে পারবে না। রোকেয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, এবং এটার অনেক রকম উপকার আছে, এগুলো নবী রাসূলুল্লাহ ব্যবহার করে গেছেন। সো এটার ইনশাল্লাহ এগুলো আমরা জান্নাতেও ব্যবহার করব, এটার ব্যাপারে হাদিসে বর্ণনা আসছে। তো এটা একটা এত মারাত্মক লেভেলের সেন্ট, যে সেন্টের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বোত্তম সুগন্ধি এই কস্তুরি। তো কস্তুরি বা ম্যাসারেশনের অনেক পদ্ধতি আছে, তো আমাদের যেহেতু আমরা একদম লিমিটেড, যাতে সবাই এটা ব্যবহার করতে পারে, এরকম প্রাইজ রাখছি। এটা 3 ml প্রাইস আপনার 3,500 টাকা, 6 ml আসবে আপনার 7,000, এবং আপনার 12 ml প্রাইস আসবে 14,000 টাকা। একদম লিমিটেড একটা প্রাইজে রাখছি, এবং এটা যেহেতু লিমিটেড প্রাইস, যার কারণে এটা আমরা রোজ অথবা স্যান্ডেলউডের সাথে ম্যাসারেশন করিনি। রোজ এবং স্যান্ডেলউডের প্রাইস অনেক বেশি, একটা 3 ml রু গোলাপের প্রাইস 10,000 টাকার মতো, বর্তমান প্রাইস 3 ml প্রাইস 10,000 টাকার মতো আসে। তো ওটার সাথে কস্তুরি দিয়ে ম্যাসারেশন করলে কস্তুরির এটা 3 ml প্রাইস আনুমানিক 15,000-20,000 টাকা হয়ে যাবে, যার কারণে আমরা এটা মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার ক্যারিয়াল অয়েলের সাথে ম্যাসারেশন করছি, যার কারণে এটা ইনশাল্লাহ আপনার যে কেউ নিতে পারবে। আরেকটা আমাদের কাছে ডিয়ার মাস্ক আছে, যেটা রোজের সাথে করা, এটা আরও তীব্র, এটা এবং এটার কোয়ালিটি আরও হাই, হ্যাঁ প্রাইস অনুযায়ী ভাই কোয়ালিটি। এটা আপনার
3 ml প্রায় 12,500 টাকা। তো এটা খুবই লিমিটেড, এগুলো চাইলেও পাওয়া যায় না, টাকা দিলেও ভাই এগুলো পাওয়া যায় না। তো আপনাদের যাদের এই সুন্নতি প্রোডাক্টগুলো দরকার আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ, এসে প্রত্যেকটা আইটেম দেখেন, ট্রাই করেন, ভালো লাগলে নেন ইনশাল্লাহ। আর যারা এগুলো আগে থেকে ব্যবহার করেন, অরিজিনাল কস্তুরি যারা খুঁজতেছেন, অরিজিনাল উদ 100% পিওর উদ যারা খুঁজতেছেন, আমরা নিজেরা তৈরি করি ইনশাল্লাহ। আমাদের যারা উদগুলো ব্যবহার করছে আলহামদুলিল্লাহ রিপিটেড কাস্টমার, যারা এগুলো ব্যবহার করছে বারবার তারা নেয় ইনশাল্লাহ। তো এগুলো আসেন আমাদের শোরুমে, আমাদের এই সুন্নতি প্রোডাক্টগুলো নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আতরগুলো ব্যবহার করতেন এগুলো নেন, ব্যবহার করেন, মানুষের মধ্যে ছড়ায় দেন, প্রচার করেন, ইনশাল্লাহ সওয়াব পাবেন। আর আল্লাহ তো বলছে তোমরা সর্বোত্তম জিনিসগুলো ব্যবহার করো। তো নেক্সটে আপনাদেরকে আমরা যেটা দেখাবো, এখন দেখাবো হচ্ছে বখুর, হ্যাঁ বখুর, রয়্যাল গ্রিন, হোজারি, এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে এখন দেখাবো। এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পিওর আগর কাঠ, এগুলো পেরেকের মধ্যে খুবই হাই গ্রেডের আগর কাঠ, এগুলো সচরাচর আপনারা পাবেন না, এগুলো 50 বছর পুরাতন আপনার পেরেকের আগর কাঠ। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়াইল্ড আগর কাঠ, হ্যাঁ এগুলো মেঘালয়ের ওয়াইল্ড আগর কাঠ, এগুলো গারো হিলস মেঘালয়ের খুবই এক্সপেন্সিভ আগর কাঠ। এরপর আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এই পাশে, এগুলো হচ্ছে হোজারি, বাংলাদেশে আমরাই প্রথম এই রয়্যাল গ্রিন হোজারি নিয়ে কাজ করি। এটা হচ্ছে ওমানের সালালা মরুভূমিতে হয় এক ধরনের গাছের কষ, এটা সরাসরি আপনারা খেতে পারবেন, মেডিসিন হিসেবে ইউজ করতে পারবেন, এবং পোড়ায় এটা সেন্ট হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। একটা খাবো এক পিস, হ্যাঁ ইনশাল্লাহ খাওয়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেহেতু এটা হাদিস আছে আমি জানাচ্ছি প্রচারের জন্য, রাসূল সাল্লাম বলছেন তোমরা সকাল সন্ধ্যা লোবান ব্যবহার করো। কয়েকজন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা ভুলে যাই, আমাদের মনে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা এই লোবান ব্যবহার করো, এই লোবানটা ব্যবহার করো, এটা রয়্যাল গ্রিন হোজারি, এই লোবানটা ব্যবহার করো, তোমাদের ভুলে যাওয়া রোগ দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এটাও সহি হাদিস, এটাও আপনি যদি গুগল করেন বা বিভিন্ন হাদিস গ্রন্থ দেখেন ইনশাল্লাহ এটা পাবেন। এটা হচ্ছে একদম মানে এগুলো ন্যাচারাল জিনিস, এগুলোর যে ব্যবহার এটাতে এত উপকার, শ্বাসকষ্ট থেকে শুরু করে আপনার এগুলো আমরা ইনশাল্লাহ পুরাই দেখাবো। এরপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বখুর, হ্যাঁ এই বখুরগুলো আপনার বিভিন্ন আমরা আগর কাঠটা থেকে যখন তেলটা বের করি, তেলটা বের করার পরে এই যে উচ্ছিষ্ট কাঠের সাথে বিভিন্ন ফ্লেভার মিশায় এই বখুরগুলো তৈরি করা হয়। তো যারা অনেকে জানে না তাদেরকে আমি বলতেছি যে এগুলো কেমন কিভাবে ব্যবহার করব। এগুলো ব্যবহার করার জন্য প্রথমে একটা বার্নার লাগবে, ঠিক আছে, বার্নারের উপরে একটা কয়লা লাগবে, কয়লাটা আপনারা প্রথমে গরম করে নেবেন। এভাবে কয়লাটা গরম হয়ে যাওয়ার পরে এই কয়লার উপরে আপনারা এভাবে আপনার যে যেটাই আপনি বার্ন করতে চাচ্ছেন সেই বার্ন যেটাই আপনি করেন, আগর কাঠ যদি বার্ন করেন আগর কাঠগুলো দিবেন ইনশাল্লাহ। আপনারা যে দেখতে পাচ্ছেন যে আগরটা এই যে ধোঁয়াটা আসতেছে, স্মেলটা আপনি পাচ্ছেন কিনা জানি না, একটা আধ্যাত্মিক একটা স্মেল, কাঠের একটা স্মেল, আধ্যাত্মিক খুবই সুন্দর একটা আধ্যাত্মিক কাঠের স্মেল আপনারা পাবেন। এই যে পুরে যে আপনারা যে তেলটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে, একটু কাছে নিলে দেখতে পারবেন, এই যে তেলগুলো না, এই তেলটা হচ্ছে আগর, এই তেলটা পুরে যে স্মেলটা আসতেছে এই আগরের স্মেলটা এটা আসতেছে। এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা হিন্দি আগর কাঠ ব্যবহার করো, এতে 7 প্রকারের রোগ দূর হবে, এর মধ্যে আপনার নিউমোনিয়া, ফুসফুসের শ্বাসকষ্টজনিত যে সমস্যাগুলো আছে, যে রোগগুলো আছে ইনশাল্লাহ সেগুলো দূর হবে। কয়েকগুলোর বিস্তারিত হাদিসে আসছে, সহি মুসলিমের হাদিসে আসছে। তো অনেকে বলে রাসূল সাল্লামের যুগে এগুলো ছিল কি না, এগুলো রাসূল সাল্লাম ব্যবহার করছেন, এগুলো মানব জাতির শুরু থেকে এগুলো ব্যবহার করছে। তো আপনারা যে আগরটা দেখতে পাচ্ছেন এগুলো আর কি আরবরা ব্যবহার করে, তারা এভাবে আপনি এ সেন্টটা বডিতে নিতে পারবেন, জামাতে এভাবে তারা নেয়, হ্যাঁ জামাগুলোতে নিলে এগুলো আপনার মিনিমাম ড্রেসে একদিনের উপর স্মেল থাকবে। তো এটা যে ধোয়াটা এটা হচ্ছে আরবরা নেয় এভাবে জামাতে নেয়, জামাতে নেওয়ার ফলে এটা আপনার মনে করেন জামা থেকে মিনিমাম একদিন সেন্ট থাকবে। এই ধোয়াটা নেওয়ার পর আপনি যে কোনো ফ্রেগ্রেন্স আপনি ব্যবহার করবেন, যে কোনো ফ্রেগ্রেন্স, হ্যাঁ কি উপকার হচ্ছে আপনার এগুলো আয়ুর্বেদে, তো আদিম যুগ থেকে আয়ুর্বেদে ব্যবহার হচ্ছে যে যাদের শ্বাসকষ্ট এটা নিলে সাথে সাথে শ্বাসকষ্ট চলে যায়, শ্বাসকষ্টের রোগের জন্য এটা ব্যবহার করা হয়। এবং এটা যে আপনার ধোয়াটা এটা শরীরের সেন্ট হিসেবে ইউজ করা হয়, এটার উপরে আপনি যে কোনো সেন্ট ব্যবহার করবেন সেটা লাস্টিং বেড়ে যায়। এর জন্য আরবরা এগুলো প্রচুর এগুলো ব্যবহার হয়, এগুলো কাবাঘরে, মক্কাতে এবং কাবাঘরে আপনার দেখবেন যে আরবরা এগুলো কাবাঘরে ব্যবহার করে, পবিত্র মসজিদুল আপনার যে মদিনা মনোয়ারাতে এগুলো ব্যবহার করা হয়। তো এগুলোর ব্যবহার মনে করেন যে আদিম যুগ থেকে আছে ইনশাল্লাহ। এরপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লোবান, এগুলোকে আরবিতে বলে লোবান, ইংলিশে বলে হোজারি,
এটা হচ্ছে হোজারির মধ্যে যে জারটা, এটা রয়্যাল গ্রিন হোজারি। এটা ওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ হোজারি, যেটা আপনার হচ্ছে নবী রাসূলরা ব্যবহার করছেন। এটার ব্যাপারে হাদিসে আসছে যে তোমরা এটা ব্যবহার করো, এটা ধোয়া নিলে তোমাদের এটা এটা যদি নিয়মিত ব্যবহার করা হয় ভুলে যাওয়া রোগ যেটা আছে এটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হাদিস গ্রন্থে এগুলো বর্ণনা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো ব্যবহার করছেন, এগুলো ব্যবহার করতে বলছেন সাহাবীদেরকে। এটা স্মেলটা দেখেন, খুবই রিফ্রেশিং একটা সেন্ট, খুবই সুন্দর একটা রিফ্রেশিং টাইপের একটা সেন্ট। আপনি যখন এটা নেবেন আপনার মানে মনটাই ফ্রেশ হয়ে যাবে, এবং এটা ধোয়া নেবেন এটা আপনার মনটা ফ্রেশ করবে। এটা যে পরিমাণ জায়গায় এটা ধোয়াটা যাবে পুরা এয়ারের 95% এয়ার পলিউশন চলে যাবে। এটা আপনার মেডিসিনাল গ্রেড, আপনি এটা মেডিসিন হিসেবে সরাসরি খেতে পারবেন। মেডিসিন হিসেবে যদি আপনি এটা সরাসরি খান আপনার শরীরের যে পয়জনগুলো, রক্তে যে পয়জনগুলো, এগুলো শরীর থেকে বের করে দেবে ইনশাল্লাহ। পানি দেখাবো নাকি? পানিতে খেতে পারবেন, সরাসরি চুইংগাম হিসেবে খেতে পারবেন, আপনার মুখের মাউথ ওয়াশের অনেক উপকার করবে ইনশাল্লাহ। এটা অনেক করা, হ্যাঁ। এগুলো আপনার হচ্ছে যেমন আগর কাঠগুলো আমরা হচ্ছে মিনিমাম 5 গ্রাম নিতে হবে। 5 গ্রাম আমাদের কাছে আগর কাঠ 750 টাকা থেকে কোয়ালিটি শুরু, 2500 টাকা পর্যন্ত আছে। আপনার কাছে লোবান আছে, রয়্যাল গ্রিন হোজারি যেটা, এগুলো নট হচ্ছে শুধু ইনসেন্স গ্রেড, এগুলো হচ্ছে মেডিসিনাল গ্রেড, মানে মেডিসিন হিসেবেও সরাসরি খেতে পারবেন, এবং ইনসেন্স হিসেবেও আপনি রুমের ফ্রেগ্রেন্স হিসেবে আপনারা এগুলো পরাতে পারবেন। মেডিসিনাল গ্রেড আমাদের কাছে দুইটা আছে, একটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি, এগুলো 50 গ্রাম 550 টাকা, আরেকটা আছে হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির মেডিসিনাল গ্রেড রয়্যাল গ্রিন হোজারি, এগুলো 30 গ্রাম 900 টাকা। এরপরে আপনাদেরকে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে বখুর, হ্যাঁ, যেগুলো আপনি বলতেছিলেন। তো এগুলো এগুলো আসলে আরবদের অনেক পছন্দের, আপনি আপনাকে আমি একটা খালি পোড়ায় দেখাবো, যেহেতু ভিডিও বড় হয়ে যাবে এর জন্য আপনাকে খালি একটা পোড়ায় ইনশাল্লাহ দেখাবো। প্রথমে আপনার এই যে বখুরগুলোর একটা বখুর নিতে হবে, হ্যাঁ, বকুল বলে, বখুর বখুর বখুর, হ্যাঁ, আরবিতে বখুর বলে। এটা নেওয়ার পরে আপনি যখন এটা দিবেন, কয়লাতে যখন দিবেন এটা তখন আস্তে আস্তে বার্ন হবে। অনেক প্রিমিয়াম কোয়ালিটি বখুর, এগুলো ধোয়া আপনি নিচ্ছেন, আপনার ধোয়াতে সাধারণত চোখ জ্বলে, নাক জ্বলে, ধোয়া তো নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এগুলো এত প্রিমিয়াম যে এগুলো আপনার চোখ জ্বলবে না, নাক জ্বলবে না, নিঃশ্বাস নিতেও ইনশাল্লাহ কোনো কষ্ট হবে না। এত প্রিমিয়াম, এটা আমি পেটে গেলে দেখাই, এটা আপনি দেখেন। এখন আপনি কথা বলেন, সময় কেমন আছে? স্ক্রিন ক্লিয়ার, ওকে, আচ্ছা, আমি একটু ধোয়া নিচ্ছি। এগুলো দেখেন, এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির বখুর। আমাদের কাছে তো বখুর 10 গ্রাম 180 টাকা থেকে আমাদের কাছে বখুর শুরু, 180 টাকা থেকে শুরু 10 গ্রাম 5500 টাকা পর্যন্ত কোয়ালিটি আছে। এই বখুরগুলো আপনি নেবেন, এগুলোর মানে যারা এগুলো ব্যবহার করে এটার সেন্ট মানে একদম মানুষকে আকর্ষণ করে তুলে ধরবে। আচ্ছা, আমি তো সেন্ট নিচ্ছি, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভিতরে ঢুকছে, কোনো উপকার হচ্ছে আমার? আমার এগুলো আপনি এগুলো হচ্ছে যেগুলো বখুর এগুলো আর কি সেন্টের জন্য, রুম ফ্রেগ্রেন্সের জন্য আর কি। আর এগুলো মূলত আগর কাঠের উচ্ছিষ্ট অংশ দিয়ে এগুলো তৈরি করে, যেগুলো এর জন্য এগুলো মনে করেন যে ব্যবহারে আপনার মানসিক প্রশান্তি আছে, সেন্ট হিসেবে আপনি ইউজ করবেন। যেমন আরবরা যখন বাসায় গেস্ট আসে তারা এগুলো গেস্টদেরকে জ্বালায় সম্বর্ধনা জানায়। মনে করেন আমরা যেমন হচ্ছে মানুষকে বাসায় আসলে একটা সেন্টেন রুমের মধ্যে জ্বালায় স্প্রে করে দিই, ঠিক এরকম তারা তাদের কালচার এটা অনেক আগে থেকে ইনশাল্লাহ। তো এগুলো ইনশাল্লাহ দেখতে পারলেন, আমাদের অনেক কালেকশন আছে, যেহেতু একটা ভিডিওতে সম্পূর্ণ জিনিস তুলে ধরা সম্ভব না, আপনারা আপনাদের শপে আসেন ইনশাল্লাহ, প্রত্যেকটা আইটেম আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। এছাড়াও আমাদের অনেক অনেক কালেকশন আছে, আমাদের অনেক টাইপের আতর আছে, বার্নার আছে ইনশাল্লাহ। তো আমরা ভিডিওটা বেশি বড় করতেছি না, তো আমি এরপরে কিছু পারফিউম টাইপের কালেকশন দেখাই ইনশাল্লাহ, এটা শেষ করে দিব। আপনারা এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পারফিউম টাইপের হচ্ছে আতর, হ্যাঁ। এখানে আমাদের পারফিউম টাইপের অনেক কালেকশন আছে, আপনার এখানে হোগো আছে, বস আছে, এর পাশে আপনার যেগুলো দেখতে পাচ্ছেন দারিজ আছে, এরপরে আপনার এখানে যেগুলো আছে ব্লু ডি শ্যানেল, কুল ওয়াটার, বাকারা রুজ, ডিআরডি হারমেন্স থেকে শুরু করে স্কেপ, ব্লু ফরম্যান, এগুলো সব আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পারফিউম টাইপের আমাদের মিডিয়াম রেঞ্জের ক্যাটাগরির আতর। আমাদের কাছে দুই ধরনের ক্যাটাগরির আতর আছে, মিডিয়াম ক্যাটাগরির আতর আছে এবং স্পেশাল ক্যাটাগরির আতর আছে। এবং আতরের মধ্যে দুই টাইপের হয়, একটা হচ্ছে পারফিউম টাইপের আতর, একটা হচ্ছে আতর টাইপের আতর। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে পারফিউম টাইপের আতর, আর এর পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব
সব আতর টাইপের আতর আতর টাইপের আতরের মধ্যে আমাদের ব্র্যান্ডের যেগুলো আছে হোয়াইট উড আছে কাশ্মীরি উড আছে আমিরাল উড আছে এগুলো আমাদের নিজস্ব আমাদের তৈরি করা প্রোডাকশন এরপর আপনার হচ্ছে রোজ আছে কস্তুরির আইটেম আছে আপনার হোয়াইট উডের অনেকগুলো আইটেম আছে ফুলের অনেকগুলো ফ্লাওয়ার আইটেম আছে এই পাশে যেগুলো আপনারা দেখতে পারবেন এগুলো হচ্ছে পিওর ন্যাচারাল আইটেম এখানে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের কাছে পিওর ন্যাচারাল রয়্যাল অ্যাম্বার উড আছে এগুলো 3 ml 750 টাকা এগুলো সম্পূর্ণ ন্যাচারাল এগুলো হচ্ছে রয়্যাল মুখাল্লাত এগুলো 3 ml 1000 টাকা করে এগুলো পিওর ন্যাচারাল এগুলো সেন্টগুলো খুবই সুন্দর এটা আপনারা একটা ব্যবহার করলে বুঝতে পারবেন এগুলো পিওর একটা সুন্দর একটা ফ্লেভারের এরপরে কাঠগোলাপের আতর আছে এই পাশে যেগুলো আমাদের এগুলো মাজমু আছে মাজমু অর্গানিক রুখস আমাদের কাছে অনেক ন্যাচারাল আইটেম পাবেন যেগুলো আর কি খুবই প্রিমিয়াম কোয়ালিটির পাবেন এরপরে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এখানে সব আতর টাইপের প্রিমিয়াম কোয়ালিটি আতর টাইপের আর এখানে সব ডিজাইনার হ্যাঁ সব ডিজাইনার নামি দামি আতরের যেমন এখানে আছে ডিজায়ার ডানহিল ডিজায়ার এখানে আছে স্কাডা এখানে আছে বাকারা জুস দামিটা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির বাকারা জুস আমাদের কাছে পাবেন নটিকা ভয়েস থেকে শুরু করে আপনার কুল ওয়াটার থেকে শুরু করে বিভিন্ন ডিওর সাবাস থেকে শুরু করে বিভিন্ন টাইপের ডিজাইনের আতরগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আমাদের অ্যাড্রেসটা মূলত আপনারা যদি আমাদের শপে আসতে চান প্রথমে আপনাদেরকে আসতে হবে রিং রোড মোহাম্মদপুর রিং রোড আদাবর থানার সামনে টিক্কাপাড়া সাপরা মসজিদ দোতলায় আমাদের শোরুম ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কাছে আমাদের যে সুন্নতি প্রোডাক্ট যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করছেন নবীরা ব্যবহার করছেন যেগুলো বর্ণনা হাদিস গ্রন্থে আছে আমরা চাচ্ছি সেই সুগন্ধিগুলো সেই সুন্নতি প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরার তো আশা করি আপনারা বিষয়গুলো জানবেন ব্যবহার করবেন মানুষের সামনে তুলে ধরবেন এবং মানুষের কাছে প্রচার করবেন তো আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে তোমরা রিজিকের মধ্যে সর্বোত্তম রিজিক ব্যবহার করো তো সুগন্ধিগুলো হচ্ছে রিজিক তো এই সুগন্ধির মধ্যে সর্বোত্তম যে রিজিকগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন ভালো আতর ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা এর যে মজাটা সেটা ইনশাল্লাহ পাবেন তো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু